আসসালামু আলাইকুম আর ওয়াইকে আনোয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমরা দেখব উইন্ডোজ 10 এর ডেস্কটপের ডান বটমে ক্লিক করলে যে পার্সোনালাইজ মেনুটা পাই তার যাবতীয় কাজ, যা দিয়ে আপনি ডেস্কটপের আইকন আনতে পারবেন, উইন্ডোজের এই টাস্কবারকে হাইড করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, থিম চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন কাজ করতে পারবেন। যাক, আমরা কথা না বাড়িয়ে আমরা দেখে নিই এটাতে কী কী ফিচার রয়েছে। প্রথমে রাইট বটমে ক্লিক করে চলে আসবো আমরা পার্সোনালাইজ এই অপশনে। এখান থেকে আমরা এক একটা করে সব বিষয়ে আলোচনা করছি। চলুন প্রথমে দেখে নিই এই ব্যাকগ্রাউন্ড অপশনের কাজ। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেই প্রথমে যেটা পাবেন, আপনি জেনারেলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অপশন পাবেন। বর্তমানে আমার এই ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, আমি অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ড ক্লিক করলেই যখন ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেছে, এভাবে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। তো শর্ত একটাই, সেটা হচ্ছে যদি আমরা পাইরেটেড উইন্ডোজ ব্যবহার করি, অর্থাৎ উইন্ডোজ অ্যাক্টিভেশন ফেইল মেসেজ চলে আসে আমাদের স্ক্রিনের এই কর্নারে যে লাইসেন্স ফেইল্ড বা ইনভ্যালিড, তাহলে হয়তো বা আপনি আর এই ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারবেন না, আপনাকে সেই সুযোগ আর উইন্ডোজ দেবে না বা মাইক্রোসফট কোম্পানি দেবে না। এবার দেখুন, এই ব্যাকগ্রাউন্ডের পিকচার রয়েছে, আপনি যদি মনে করেন পিকচারের পরিবর্তে আপনি কোনো কালার দেবেন, তাহলে সলিড কালারে যাবেন, যে কালার দিন না কেন, ধরুন আমি এই কালারটা দেবো। দিলে দেখুন আমার স্ক্রিনটা আমার সেই কালারের হয়ে গেছে। যাদের চোখে একটু ছবির প্রবলেম হয় তারা প্রয়োজনে স্ক্রিনকে এরকম এক কালার করে রাখতে পারে। ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমরা স্লাইড শো সিলেক্ট করি, একাধিক ইমেজকে উইন্ডোজের স্লাইড আকারে পাবো। সেক্ষেত্রে আমাদের এই ব্রাউজ বাদম থেকে যেখানে ছবি আছে, অর্থাৎ যে ড্রাইভে ছবি আছে, সেই ডবির ড্রাইভটা চিনিয়ে দিয়ে ছবিগুলো চিনিয়ে দিতে হবে। যেমন ধরুন আমার সফটওয়্যারের মধ্যে এই পিকচার ফোল্ডারে ছবিগুলো রয়েছে, জাস্ট ফোল্ডারটা চিনিয়ে দিতে হবে। ওই ফোল্ডারে যতগুলো ছবি আছে, ছবিগুলো আমি কত মিনিট পর পর চাই সেটা চুজ পিকচার এভরি এটাকে চয়েস করে দিতে হবে। অর্থাৎ আমি যদি এক মিনিট চয়েস করে দিই, এক মিনিট আমার কম্পিউটার ব্যবহার না হলে ওই ছবিগুলো স্লাইড আকারে একটার পর একটা আমার স্ক্রিনে প্রদর্শন হতে থাকবে। এই দেখুন হচ্ছে, ঠিক এক মিনিট পরে আমার আরেকটা ছবি আসবে যেটা ওই ফোল্ডারে রয়েছে। আরও রয়েছে আমাদের এখানে কালার ট্যাব। এই কালার ট্যাবের কী কী রয়েছে সেগুলো একটু দেখে নিই। এখানে যদি আপনি মনে করেন আপনার চুজ ইয়োর কালার, দেখেন এখান থেকে আপনি আপনার এই পুরা সের কালারগুলো, অর্থাৎ স্ক্রিন কেয়ার কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ টাস্কবার, উইন্ডোজের দেখছেন খুব সহজে আমি ডার্ক লাইট করে ফেললাম, যাতে চোখের সমস্যা এটা করতে পারবেন। যেটা আমরা ফোনে অনেক সময় ফোনের ফিচার বা থিমের মাধ্যমে করে থাকি আসলে, ঠিক ওইটা আমার খুব সুন্দর একটা জিনিস। এছাড়া আপনি যদি মনে করেন আমি ধরুন এখান থেকে ডার্ক কালার দিলাম, দিয়ে চুজ ইয়োর অ্যাকাউন্ট কালার, যদি আমি এখান থেকে কোনো অ্যাকাউন্ট কালার চয়েস করি, তাহলে আমার কম্পিউটারে যখন পাসওয়ার্ড অবস্থায় যাবে তখন সেই কালারটা সে শো করবে। যদি আমি এখানে রেড চয়েস করি, তাহলে আমার কম্পিউটারে যখন পাসওয়ার্ড দিতে চাই, অর্থাৎ সাইন ইন অবস্থায় পজিশনে আসলে সেই কালারটা আসবে। এবার চলে যাই আমরা লক স্ক্রিনে। এই লক স্ক্রিনে যদি আমরা আসি, তাহলে অর্থাৎ আমাদের কম্পিউটার ব্যবহার না করলে সাধারণত এটা সাইন ইন পজিশনে চলে যায়। এই সাইন ইন পজিশনে যদি আপনার কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়া থাকে, তাহলে পাসওয়ার্ড দিতে হয়, আর যদি পাসওয়ার্ড দিয়ে নেওয়া থাকে তাহলে স্ক্রিনটা অনেকটা এইরকম পজিশনে চলে আসে। আর এখানে যদি মাউস নিয়ে ক্লিক করি তাহলে সাইন ইন চলে আসে। আসলে সাইন ইন আসে পাসওয়ার্ড দেওয়ার কারণে, কিন্তু পাসওয়ার্ড নেই বলে সাইন ইনে ক্লিক করলে আপনার কম্পিউটারটা ডেস্কটপে যে অবস্থায় চালু ছিল ওই অবস্থায় চলে আসবে। এই অবস্থায় আমার কম্পিউটারে আমি কি মেল নোটিফিকেশনটা চালু করে রাখবো, তাহলে মেল নোটিফিকেশন, ওয়েদার, যেই যে ফিচারগুলো বা অ্যাপসগুলো আমি চালু করে রাখতে চাই সেই সেই ফিচার বা অ্যাপসটাই আমার এখানে শো করবে। এখানে ডেট শো করতেছে, আমি যদি এখান থেকে ওয়েদার দিয়ে দিই তাহলে এখানে এই দেখুন ওয়েদার ওয়েদার চলে আসবে। অ্যালার্মস দিলে অ্যালার্ম চলে আসবে, যেটা চাই না কেন আমি সেটা আনতে পারবো। আমি মেল দিলে আমার এখানে মেল চলে আসবে, ওকে এই দেখেন মেল, এই ওয়েদার দিলে ওয়েদার চলে আসবে। এটা ডিপেন্ড করবে আপনার কম্পিউটারে, যদি ইন্টারনেট থাকে তাহলে ওয়েদারটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। আমরা এটাকে এখান থেকে ক্যালেন্ডার দিয়ে রাখলাম, তাহলে আমরা টাইমটা পাবো এবং ক্যালেন্ডারের ডেটটা পাবো। এই লক স্ক্রিনের আন্ডারে আমরা আরেকটা জিনিস পেতে পারি। এই দেখুন লক স্ক্রিন আসলে কী শো করবে, একটা ছবি আকারে শো করবে নাকি একটা পিকচার শো করবে। লক স্ক্রিনে যে কোন ছবিটা আপনি শো করবেন সেটা এখান থেকে চয়েস করতে পারেন, অথবা আপনি এখানেও স্ক্রিন স্লাইড শো শো করতে পারেন। কত সময় পর পর কম্পিউটার কাজ না করলে স্ক্রিন লক হয়ে যাবে, অর্থাৎ আমাদের ফোন যেরকম কিছু সময় কাজ না করলে স্ক্রিন বন্ধ হয়ে যায়, আমাদের আবার সাইডে বাটন চাবি অ্যাক্টিভ করতে হয়, এটা ঠিক ওই রকমই। এখন আমি কত সময় পর পর এটা স্ক্রিন লক করব সেটার অপশন আমার এখানে রয়েছে। এই দেখুন আমরা এখান থেকে সিলেক্ট শো না দিয়ে আমরা আপাতত দিলাম উইন্ডোজ স্পটলাইট দিয়ে, এই দেখুন লেখা আছে স্ক্রিন টাইম আউট সেটিং 10 মিনিট, 5 মিনিট, যে টাইমটা আপনি দিয়ে দেবেন, ওই টাইমটু কস না করলে কম্পিউটার
লক স্ক্রিনে চলে যাবে, অর্থাৎ কম্পিউটার পাসওয়ার্ড মোডে চলে যাবে। পাসওয়ার্ড দেওয়া থাকলে পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে, আদারওয়াইজ আপনি সাইন ইন বাটন আসবে তাতে ক্লিক করলে কম্পিউটার চালু হয়ে যাবে এক সেম ফোনের মতো। এই লক স্ক্রিনে আপনাদের আরেকটা ফ্যাসিলিটি রয়েছে, এটা খুব সুন্দর। উইন্ডোজ 7 এবং উইন্ডোজ এক্সপিতে এইগুলো ছিল এই ফিচারটা হয়েছে স্ক্রিন সেভার সেটিং। এই স্ক্রিন সেভার সেটিং এই অপশনটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার নামকে অথবা 3D লেখাকে বাবলকে আপনি স্ক্রিন সেভার আকারে করতে পারেন। দেখুন বাবলগুলো উঠে বেড়াচ্ছে, অর্থাৎ কম্পিউটার ওই 10 মিনিট অথবা 5 মিনিট যেই টাইমটা আমি এখানে উল্লেখ করে দেবেন দেখাচ্ছে ওয়েট, 1 মিনিট দিলে ঠিক 1 মিনিট কম্পিউটারের কাজ না করলে এইভাবে বাবল স্ক্রিন সেভার উঠবে। আবার যদি টেক্সট দেন তাহলে টেক্সট একটা 3D লেখা এখানে উঠতেছে, এই 3D লেখা আপনি প্রয়োজনে নাম চেঞ্জ করে দিতে পারেন, আপনার প্রতিষ্ঠানের নাম বা ব্যক্তিগত নাম। তাহলে আপনি সেটিংয়ে যাবেন, সেটিং থেকে এই যে নাম চেঞ্জ করে দিলে সেই নামটা এখানে শো করবে। তাহলে আমি আর ওয়াইকে লিখে দিলাম, দেখুন আর ওয়াইকে মিনিট টাইম বাড়াই কমা দিলে 1 মিনিট পরে উঠবে, অ্যাপ্লাই এবং করে দিতে হবে। আর যদি স্ক্রিন সেভার আমি বন্ধ করে দিতে চাই তাহলে ওখানে যেই জাস্ট আমি এখান থেকে নান করে দিলাম, দেবো না তাই স্ক্রিন সেভার। হ্যাঁ, চলে গেল লক স্ক্রিন সংক্রান্ত যাবতীয় ফিচার। এবার আমরা থিমে চলে আসি। থিমের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনাদের বলে রাখি, দেখুন কম্পিউটারে অনেক সময় সাধারণত এই রিসাইকেল বিন ছাড়া কোনো আইকন থাকে না, অথবা নেটওয়ার্ক, ডকুমেন্ট, দিস পিসি, কন্ট্রোল প্যানেল বিভিন্ন আইকন যদি হারিয়ে যায় কম্পিউটারে তাহলে আপনি খুব সহজে আনতে পারবেন এই ডান বাটনে ক্লিক করে প্রপার্টিসের এই থিমের আন্ডারে। থিমে যেয়েই দেখুন আমরা কী কী পাবো, উপরে দেখুন ডেস্কটপ আইকন সেটিং, এখানে দেখুন রিসাইকেল বিন টিক মারা রয়েছে, তাই কিন্তু আমার রিসাইকেল বিনটাই ডেস্কটপে আছে। আমি যদি আরও কিছু আনতে চাই তাহলে এটাকে সরালাম, এই দেখুন আমি কম্পিউটার দিলাম যেটাকে আমরা দিস পিসি বলি, এই দেখুন আমরা কন্ট্রোল প্যানেল দিয়ে দিলাম, যেই যে অপশনগুলো আমি টিক মারতে চাই সেইগুলো চলে আসবে। এছাড়া আর কোনো কিছু যদি আপনি চান, যদি মনে করেন দিস পিসির আইকনটা চেঞ্জ করবেন তাহলে ডিস পিসিতে ক্লিক করে আপনি চেঞ্জ আইকনে ক্লিক করেও আপনি দিস পিসির আইকন চেঞ্জ করে দিতে পারবেন খুব সহজে। তাহলে আসলে অনেক ব্যাকডেটেড একটা ফিচার, অর্থাৎ উইন্ডোজ 7 এই ফিচারগুলো ছিল, এক্সপিতেও ছিল, অনেক ব্যাকডেটেড ফিচারগুলো এখন 10 ভার্সনও মানুষের জনপ্রিয়তার কারণে ওরা রেখে দিয়েছে। আমি অন্য আইকন চেঞ্জ করলাম না, ওকে করে বেরিয়ে আসলাম, এই অ্যাপ্লাই, ওকে, আপনি আসুন। দেখুন ডেস্কটপে আপনি আপনার যেগুলো আইকন হারিয়ে গেছে সেগুলো ফিরে পেয়েছেন। এবার প্রপার্টিসের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে বলতে পারে আপনার ট্যাক্সবার সেটিংটা। দেখুন ট্যাক্সবারের প্রথমটা হচ্ছে লক দ্য ট্যাক্সবার, এটা অফ করা রয়েছে। এই অফ করার অর্থ হচ্ছে আপনি দেখেন এই ট্যাক্সবার যেটাকে আমরা এই স্টার্ট বাটন বলে থাকি, এই ট্যাক্সবারে মাউস নিলেই দেখেন উপর নিচে একটা অ্যারো হচ্ছে। কখনো কখনো আপনার নিজের অজান্তেই এখানে মাউস চেপে ধরে টান দিলেই ট্যাক্স বক্সটা বড় হয়ে যেতে পারে। যারা জানেন না তারা তখন আপনারা চিন্তায় পড়ে যায় এটাকে ছোটো করবো কীভাবে। কখনো কখনো এটা এরকম ঘুরে যেতে পারে, ডানে চলে যেতে পারে, উপরে চলে যেতে পারে, বামে চলে যেতে পারে, তখন আপনি টেনশনে পড়ে যেতে পারেন যে এখন আমি কী করবো। আসলে এই ট্যাক্স বক্সটা লক করা নেই, আপনাকে যদি এই অবস্থায় লক থাকে অর্থাৎ এটা অফ থাকে তখন এটাকে কিন্তু ছোটো বড়ো করতে পারবেন না। তাহলে বোঝা গেল আপনি এটা অফ অর্থ ট্যাক্সবারকে আপনি যেভাবে ইচ্ছা পজিশনিং এবং ছোটো বড়ো করতে পারবেন, পজিশন মনের মতো হলে আপনি এটাকে লক করে দেন। এখন এটাকে আপনি কি আর এই দুটো অ্যারো পাবেন না এবং এটাকে চেঞ্জ করতে পারবেন না পজিশনিং। তারপরে রয়েছে অটোমেটিক হাইড ট্যাক্সবার ইন ডেস্কটপ মোড, যদি এই অপশনটা আমি অন করে দিই তাহলে ট্যাক্সবারটা দেখেন হাইড হয়ে গেল। যখন আমি উপরে কাজ করবো তাহলে অটোমেটিক ট্যাক্সবক্স হাইট হয়ে থাকবে, অবশ্য মাউস নিলেই ট্যাক্সবক্সের কাছাকাছি আসলে ট্যাক্সবক্সটাকে আপনাকে অ্যাক্টিভ করে দেবে। এইটা অফ করে দিলাম, ট্যাক্সবক্সটাকে অল টাইম পেয়ে গেলাম। এই স্মল ট্যাক্সবক্সটা আমাদের কখন কাজে লাগে, ট্যাক্সবক্সটাকে আপনাকে আরেকটু ছোটো করে দেবে। দেখুন ওরা এই দেখুন প্রয়োজনীয়তা আরেকটু ছোটো করে দিল। এখানে আরেকটা জিনিস আছে ট্যাক্সবার লোকেশন ইন দ্য স্ক্রিন বাটন, মানে যেহেতু আমার একটা ট্যাক্সবক্স নিচে রয়েছে তাই একটা বাটন রয়েছে, আমি চাইলে ট্যাক্সবক্সটাকে টফ করে দিতে পারি। দেখুন উপরে চলে গেল, অনেক ব্যবহারকারী ট্যাক্সবক্সটাকে উপরে করে নেয় এবং লেফট করে নেয়, রাইট করে নেয়, যে যার পজিশন মতো করে নেয়। আমরা বাথরুমে বেশি পছন্দ করি বলে বাটনে রেখে দিলাম। ট্যাক্সবারটার এই যে আমরা যা কাজ করি তাকে আসলে টাক্স বলা হয়। এই টাক্সগুলোকেই আপনি খুব সহজেই বিভিন্নভাবে সাজাতে পারেন। এখন আইকন আকারে আছে, আপনি এটাকে ডিটেল আকারে সাজাতে পারেন, অর্থাৎ প্রোগ্রামের নাম সহ সাজাতে পারেন। আবার মনে করেন আপনি এটাকে লেভেল আকারে অর্থাৎ আইকন আকারে সাজাতে পারেন। এই ছিল মূলত আসলে উইন্ডোজের এই পার্সোনালাইজের কাজগুলো, যেটাকে আসলে আমরা একসময় বলতাম প্রপার্টিস, অর্থাৎ উইন্ডোজ এক্সপি বা 7 যখন কাজ করতাম এটাকে প্রপার্টিস বলতো, এখন এটাকে পার্সোনালাইজ বলে 10 ভার্সনগুলোতে। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা ভালো লাগে শেয়ার করুন, এবং প্রয়োজনে আমাকে যে কোনো বিষয়ে কমেন্ট করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।